जवान। बाप को हाथ लगाने से पहले बेटे से बात कर। चम्मक चलो, चम्मक चलो, जरा धीरे चलो, जरा धीरे चलो, अकेली न बाजार जाया करो, नजर लग जाएगी। अकेली न बाजार जाया करो, नजर लग একদিন কিতা তুই তোর বৌদির বদনাদি মাল্লা দেখি লাইলি, তুই এখন দেখি কেন বুলিতে পারস না, হজম করতে পারস না নিমাতি কেন বেটা। না আপনার টেনশন না, দেখে বাবলাম আজকু মন নগয় আবার খুব তো আসরে নানি, বিয়া করতে মাপ পাইবে, বউয়ের নির্যাতন কয় প্রকার কি কি। ইদা বিটা তো আপনার কপালও আছে, আমার গার্লফ্রেন্ড কিন্তু খাটি শুনা মিসিও শুনা। আচ্ছা স্যার সব তো বুঝলাম, আজকেই আপনার মুখ ফেসার হলে কি চাপ রে দেবা চাপ। আর সুলাই মদালা একবারে উসলি গেছন, সস্তার মদ বেশিত্রা আর মানছে সস্তার মদ ফাইয়া গলা পর্যন্ত হারাইত্রা, আর সুরি ডাকাতি আর মেরার লগে নোংরামি কতরা রাস্তাঘাটে। ইটা বন্ধ করতে লাগবো দেবা, বন্ধ করতে লাগবো, আন নাইলে মনে হয় আমি আর ইন্সপেক্টরও রইতাম না। আলা হইব ইন্সপেক্টর রইতাই কিলা, গরম মেকুর অন মেকুর বালা হইব, পুলিশ গিরে দেখাইতে পারে না তার কিতা হইব। দেবা এখন কিন্তু বেশ হই যার। আচ্ছা আচ্ছা স্যার ইংলিশে কই আর, সরি সরি সরি, ওইলে আপনার টেনশন আর একটা সমাধান আছে। কিতা কিতা সমাধান রে জওয়ান, কিতা কিন্তু ইংলিশে কয় তারে দা ভিলেজ বয়, দা ভিলেজ বয়, হে কই এখন, হে আর কই থাকবো, হে তার মিশনও আছে। হাল্লা তোর কারণে আজকে তিনজন মানুষ সুসাইড করিয়া মারা গেল, সুসাইড করিয়া মারা গেল। হাল্লা তোমরা তোমরা এই ধনী মানুষ যারা আসেন, যারা পয়সা কড়ি আছে টাকা কড়ি আছে, যারা সব দিকে সম্বল, তারা রে দিবাই 3% সুদে তোমরা টাকা দিবাই। আর বেটাই গরিব যারা আসেন, খাইবার পাইত্রা না, বেমার আসেন, বেমার হইয়া যখন বিপদে পড়িয়া তারা তোমরা অনু আইত্রা, তো কিতা ঘটায় 10% করে তারা রে সুদে তুমি টাকা দাঁড়ায়। হ্যাঁ তোমরা বেটাই দুনিয়া মানুষ আসো, টাকা আছে তোমার কাছে, তোমরা একটু দিয়ে তারা রে সাহায্য করতে পারো না নি, দেখো আর 10% দেরায় তো দেরায়, আর লাস্টে টাকার লাগে এমন প্রেশার দেরায় যে না পারিয়া লাস্টে তারা সুসাইড করতে বাধ্য হইছেন। আর আজকে ওই যে তিনজন তারা যারা মারা গেছেন সব তোমার ওই যে প্রেশার দেওয়ার কারণেও তারা মারা গেছেন, সুসাইড করছেন, বুঝছেন নি। আমার মনে আনি ওটা মার দেয়, দেখো বহুত খারাপ হয়ে যাবো, তুমি খানু না তো লইও না। আমি কে, আমি হইলাম একজন সৈনিক, গরিবের উপরে যখন অত্যাচার হয় যখন বিপদে পড়েন তারা, আমি তারার সামনে ঢাল হইয়া খাড়া থাকি। দেখো এটা করিয়া কোনো লাভ নাই, আমরা দুজন মিলি যাই আর একলগে সুদের কারবার করমু, আমার প্রচুর টাকা আছে, সুদে দিমু আর দুজনে রুজু করমু, আর লাগে এখন যদি লাগে দেখা 10,000 দিলেম, আমারে ছাড়ি দাও। তুমি তো খরাই সৈনিক, তোমার লাগি দেশ আর দেশের মানুষ তোমার লাগে কিতা খরচ। হালা হালা সুদ খর, তুই না আমার জ্ঞান দেরে নি, তুই না আমার জ্ঞান দেরে নি, পয়সা দিতে আর আমি তোর লোকে বিজনেস করতাম সুদ খাইতাম, তুই বেটা মানুষের রক্ত শুষিয়া খারে আর সারে নি, আমি তোর মতো রক্ত মানুষের রক্ত শুষিয়া গরিব মানুষের আমি ওতা করমু, ঠিক না নি। আর কিতা কইছস যে দেশে আমার লাগে কিতা করছে, তুই জানোস নি একজন সৈনিক কোনোদিন ওটা জিগায় না যে দেশ তার লাগে কিতা করছে,
एक जन सैनिक ओटा देखे जे हे देशर लागे किता करते पारछे बुझछिस नि चल एखन तुई तोर सुदर कारबार जेलो गिया करते बुझछिस नि चल उठ 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 देवा एकमात्र जवानी पारब सुलाई मदलारे बंद करते तारे खबर करा लागबो खबर करा लागबो ओय आमी खबर लागाइ यार Yes, I am Jawan, the village boy. আর ও হইল আপনার আর আসামি মোস্ট ওয়ান্টেড সুদখর যার কারণে তিনজন মানুষ সুসাইড করিয়া মারা গেছে নাও ইটস আপ টু ইউ আপনারা তার কিতা শাস্তি দিতে তারে আমি চললাম জওয়ান জওয়ান একটু দাও একটু দাও একটু দাঁড়াও আর একটা কেস আছে সুলাই মদর গাড়িটি বন্ধ করতে লাগবো আর এই কেসটা তোমার হাতে লইতেও লাগবো ঠিক আছে স্যার সুলাই মদর গাড়ি বন্ধ হইতো ও মনে করেন বন্ধ হয়ে গেছে আমি ওখান চললাম কিউকি জওয়ান কবি থাকতা নেই হ্যাঁ বেটা তোর লিগি তিন গো মানুষ মরছন তোরে আয় চল খরচ করে লই লই চল আয় চল খাও চুপচাপ খাইও হ্যাঁ আমিও উনো বইছি লাগলে খাইও আরো দিমু ও ও খাও খাও বাবা খাও কারবার তো একদম ঝাকাস চলে রে আমার সুলাই মদর কারবার তো আমার ঝাকাস চলে সুলাই মদর কারবার या हबीबी हम दुबई से आती हम माल पीने के लिए आती आप कौन सा माल बेचती किता माथेर बेटा है शांता की आई लो ना किता हमें किच्छू बुझे ना बांग्लाई बोलो बांग्लाई हम तुम्हारा बात बुझती हमको छुलाई मौत लगती छुलाई मौत हम तुमको बहुत ज्यादा पैसा देती ज्यादा चाहिए छुलाई मौत বেটা কান্তাকি না কান্তাকি আইসি আরো কোনবাই ফাঁসাই লইব ঝুলাই মদর মাত মাতে ঝুলাই মদ কই ফাইতাই ইটা আমি জানি না রে বাবা ঝুলাই মদ ইনো ফাইতাই না ই দেখো হাম সব জানতি ইয়া ঝুলাই মাল মিলতি আর ই দেখো পয়সা ইতনা সারা পয়সা সব তোমারা হতি হামকো লেকিন মাল মাংতি মাংতি কত ওঠেকা সব বেটা কর আমারে দিলাই তো পাইবা সবজি পাইবা কই গ্লাস খাইবা গিলাস হমকো গিলাস নেই মাংতি হমকো জ্যাদা মাংতি জ্যাদা ব্যারেল মে মাংতি হমকো ইয়ে সব পয়সা তুমারা হতি লেকিন হমকো জ্যাদা মাংতি সব ঠিকা আমার ও নে সবজি ও নে সব নে সব নে সব নে ও দে রাম বর্তি মাল আছে সব নে ঠিকা দিলেন আমারে ঠিকা দিলেন ও নে সব নে নাও নাও সব নে সব নে নাও তে সুলাই মদর আসল কারবারি হইল তুই হালার হালাইন দশ টাকার সুলাই মদ মানুষরে খাওয়াইয়া আর মানুষরে এত নষ্ট কর দেয় যারা বাড়িত গিয়া তারা নিজের মা বনিন্তর লগে বাচ্চা বাচ্চান্তর লগে খারাপ ব্যবহার করতরা অত্যাচার করতরা তারা আমার শুনস নি তুই আমি হইলাম জওয়ান দ্য ভিলেজ বয় মানুষরে সুলাই মদ খাওয়াইয়া মানুষরে নষ্ট করতে
আর নষ্ট করিয়া ইতা রাস্তাঘাট ইতা এই বেটি মানুষের হাঁটা মুশকিল করে দিছে। এখন তুই গিয়া তোর পুলিশ স্টেশনে এখন গিয়া তুই তোর চুলাই মদের কারবার করবে, বুঝলেন? চল মরি গেছে। হ্যালো, কিদা আমার ছেলে হসপিটাল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ছেলে হসপিটাল কিতা আমি ঢুকিয়া দেখি যে চুলাই মদের কারবার তো খুব ভালো সালা রায় কাকা। চুলাই মদ? ছি 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 ছি, তোবা 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 তোবা, দেখিতা মাত্র আর লুকাইও না, আমি সব জানি তুমি চুলাই মদের ব্যবসা করো। তুমি জানো না আমি কে? আমি হইলাম জওয়ান দা ভিলেজ বয়ের বাবা, পঠান দা ভিলেজ বয়। ভুল করে লইছো তুমি, বহুত বড় ভুল করে লইছো। পুয়ারে হাত লাগাইবার আগে বাপর লগে কথা কওয়া জরুরি আসলো তোমার। ওহো, পুয়া মার খাইয়া গেছে, এখন বাপ আইছো মার খাইতাই করিয়া না আনি। মায়ের খাইমু না মারমু এটা তো এখন তুই দেখবে, খেলা হবে। হাত লাগাইছো, বহুত বড় অন্যায় করছো। জওয়ান তুই আবার ভুল করিল রে, বাপ কো হাত লাগানে সে পেলে পেটে সে বাত কর। গতবার খালি আতে ইসলাম করি বাহাদুরে দেখাইছো আর পরে তাকে আমার মারি দিছো, ও আজ লইয়া আইছি তোমরার লাগে, বুঝছস নি? জওয়ান হ্যাঁ সব সব সামলাও, সব সামলাও তোমরা, চলো এখন তোমরার আসল ঠিকানা হইল তোমরার জেল, বুঝছো নি? ও জেলো গিয়া তোমরা মদ বেসবাই আর এটা বাজে ধান্দা করবাই, চলো। আচ্ছা 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 দাঁড়াই, আমরা যে মারলাই ধরলাই অতটা করলাই, তুমি কে? পুলিশ না সৈনিক? না আমরা পুলিশ না আমরা সৈনিক, আমরা হইলাম ভারতের দায়িত্বশীল এক একজন নাগরিক। আমরা প্রত্যেক ভারতীয় সাধারণ নাগরিক, এক একজন সৈনিক। আমরা সব সময় মানুষের সেবার করার লাগি, মানুষের ভালাই করার লাগি আগুয়াই আই। আমরা গরিব মানুষের স্বার্থে কাম করি, আর আমরা এটা ভারতীয় জনসাধারণ, আমরা সাধারণ জনসাধারণের ইগু কর্তব্য। জয় জওয়ান, জয় জয় ভারত। চলো তোমরা চলো।